আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল রাশিয়া। কোবরা গোল্ড সামরিক মহড়ার প্রস্তুত থাই মার্কিন সৈন্যরা। চীনের সঙ্গে সিরিয়ার হাত মেলানো যুদ্ধবিধ্বস্ত দেশটিকে ঋণের ফাঁদে ফেলতে পারে। যে কোনো ভিয়েনা চুক্তিকে অবশ্যই ইরান বিরোধী সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, বিশ্বাসযোগ্য গ্যারান্টি প্রদান করা উচিত বলেছে প্রেসিডেন্ট রাইসি। ভারত চীন সম্পর্ক খুব কঠিন পর্যায়ে বলেছে এস জয়শঙ্কর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল রাশিয়া। ইউক্রেন নিয়ে যখন আমেরিকার সঙ্গে প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে, তখন পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। একই সঙ্গে রুশ সামরিক বাহিনী সফলভাবে হাইপারসনিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। গতকাল রাশিয়ার সামরিক বাহিনী পূর্ব পরিকল্পিত এসব মহড়া চালায়। মহড়ার ব্যবহার করা ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্র ও ভূমিভিত্তিক লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেস্কো ক্রেমলিনের ভাষায় সিচুয়েশন সেন্টার থেকে মহড়া পর্যবেক্ষণ করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আগেই সাফ জানিয়ে দিয়েছিল যে পরিকল্পিত এই মহড়ায় ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে। পাশাপাশি মহড়ায় অ্যারম স্পেস ও স্ট্র্যাটেজিক রকেটগুলো এবং উত্তর অঞ্চলীয় ও কৃষ্ণ সাগরীয় নৌসাগর সহ দেশের সশস্ত্র বাহিনীর প্রায় সব বিভাগ যুক্ত থাকবে। লিথুনিয়া সফরের সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন রাশিয়ায় এই পরমাণু মহড়ার উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রাশিয়ার মহড়ার কারণে বিশ্ব নেতারা যেমন উদ্বিগ্ন, তেমনি তিনি নিজেও ঝুঁকি নিয়ে চিন্তিত। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রুশ সামরিক বাহিনীর মহড়া নিয়ে এ ধরনের মন্তব্য করলেও রুশ বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি। এদিকে জানবেন, কোবরা গোল্ড সামরিক মহড়ায় প্রস্তুত থাই মার্কিন সৈন্যরা। যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের মধ্যে বার্ষিক যৌথ সামরিক মহড়া রোববার শুরু হচ্ছে। করোনা ভাইরাস মহামারী চলাকালীন এই বছর মহড়াটি কিছুটা ছোট আকারে অনুষ্ঠিত হবে, বিশেষ করে কিছু ঐতিহ্যগত যুদ্ধকৌশল এবং মানবিক প্রশিক্ষণ সংক্রান্ত অনুশীলনের অনেক কিছুই এবার দুই সপ্তাহের এই কর্মসূচিতে থাকছে না। 1982 সাল থেকে চালু হয় কোবরা গোল্ড, বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী বহুজাতিক সামরিক মহড়া, এবং চীনের সাথে ক্রমবর্ধমান প্রতিযোগিতার সময়ে এশিয়ার জোট বাঁধার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের জন্য একটি মূল প্ল্যাটফর্ম হিসেবে এই মহড়া কাজ করে। ভারত, ইন্দোনেশিয়া ছাড়াও আমেরিকার অন্যতম মিত্র দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর সাথেও চীন এই মহড়ায় অংশ নেবে। মাঠের কুচকাওয়াজ ও মানবিক সহায়তা কার্যক্রম বিষয়ক মহড়ায় প্রায় 1,200 আমেরিকান 2,000 থাই সৈন্য যোগ দেবে, যা মার্চ মাসের 5 তারিখ পর্যন্ত চলতে থাকবে। তবে লাইভ ফায়ার ড্রিল বা সরাসরি অগ্নি মহড়া, উভচর অবতরণ এবং উচ্ছেদ অভিযানের মতো কার্যকলাপগুলো এই বছরের কার্যক্রমে থাকছে না। 2019 সালে প্রায় 4,500 আমেরিকান সৈন্য কোবরা গোল্ডে অংশ নিয়েছিল। এরপর 2020 সালে 106 জন এবং গত বছর যোগ দিয়েছিল 600 জন আমেরিকান সেনা। থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কংচিপ ত্রন্দো ভানিস জানিয়েছেন, স্বল্প পরিসরে হলেও থাইল্যান্ড এই মহড়াকে সামরিক প্রতিযোগিতা বাড়ানোর জন্য একটি অপরিহার্য প্রক্রিয়া বলে মনে করে। অপরদিকে জানিয়ে দিব, চীনের সঙ্গে সিরিয়ায় হাত মেলানো যুদ্ধবিধ্বস্ত দেশটিকে ঋণের ফাঁদে ফেলতে পারে। সিরিয়া তাদের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে মরিয়া হয়ে উঠেছে, সেজন্য চীনের বেল অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে যোগ দিয়েছে। কিন্তু এটি যুদ্ধবিধ্বস্ত দেশটিকে অন্যান্য দেশের মতো ভয়ঙ্কর ঋণের ফাঁদে নিয়ে যেতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে। বার্তা সংস্থা টাইমস অব ইসরায়েল ANI এর বরাত দিয়ে এক প্রতিবেদনে বলেছে, সিরিয়া নিজেদের হতাশা থেকে চীনের কাছে তহবিল চাইছে, যাতে করে তাদের অর্থনৈতিক ক্রমাগত এবং তীক্ষ্ণ পতনকে ফিরিয়ে আনা যায়। 2011 সাল থেকে চলমান যুদ্ধের কারণে তাদের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চীনের সঙ্গে হাত মেলানো সিরিয়ার জন্য ঝুঁকি নিয়ে আসবে, কারণ বেইজিং প্রতিশ্রুতি বড় তাও ঠিক আছে, কিন্তু তাদের অর্থায়ন এবং বাস্তবায়ন ধীর গতির। দামেস্কের হতাশাকে সিরিয়ার উৎসাহিত করেছে চীন, এটি মধ্যপ্রাচ্যের চীনের পদচিহ্ন বাড়ানোর একটি সুযোগ। সিরিয়া চীনের রাডারের অধীনে রয়েছে, কারণ সিরিয়া ভূমধ্যসাগরে একটি করিডরকে প্রতিনিধিত্ব করে যা সুয়েজ খালকে বাইপাস করে এবং চীনকে আফ্রিকা ও ইউরোপীয় মহাদেশের সঙ্গে সংযুক্ত করে।
এরপর থাকছে যে কোনো ভিয়েনা চুক্তিকে অবশ্যই ইরান বিরোধী সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলেছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং P4+1 গ্রুপের দেশগুলোর মধ্যে যে কোনো সম্ভাব্য চুক্তির মধ্যে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার বৈধ গ্যারান্টির বিধান এবং রাজনৈতিক সমস্ত ও দাবির অবসান অন্তর্ভুক্ত থাকবে। ইরানের প্রেসিডেন্ট শনিবার তার ফরাসি সমকক্ষ ইমানুয়েল ম্যাক্রোর সাথে ফোন আলাপে এই মন্তব্য করেন। যখন দুই পক্ষ তেহরান এবং 2015 সালের ইরান চুক্তিতে স্বাক্ষরকারী অবশিষ্ট 5টি স্বাক্ষরকারীদের মধ্যে ভিয়েনায় চলমান আলোচনার সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা করেছে, যা আনুষ্ঠানিকভাবে যৌথ মহড়া নামে পরিচিত। কমপ্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন JCPO চুক্তির পুনরুজ্জীবিত নিশ্চিত করার লক্ষ্যে। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেন ইরানের আলোচনাকারী দল বারবার ঘোষণা করেছে যে তারা এমন উদ্যোগকে স্বাগত জানায় যা জাতির অধিকারের বিধান ও সুরক্ষা নিশ্চিত করবে। তিনি যোগ করেছেন যে ইরানি জাতির ওপর চাপের লিভারেজ বজায় রাখার লক্ষ্যে কিছু রাজনৈতিক চাপ বা দাবি করা হয়েছে যা একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাকে দুর্বল করে দেয়। তিনি উল্লেখ করেছেন যে ইরানি প্রতিনিধি দল গম্ভীরতার সাথে অস্ট্রিয়ার রাজধানী আলোচনার দিকে অগ্রসর হচ্ছে বলে আলোচনা চলাকালীন ইসলামী প্রজাতন্ত্র ইরান গঠনমূলক প্রস্তাব দিয়েছে এবং অন্যান্য প্রস্তাবগুলির পরীক্ষা করেছে। ইরানের জনগণের স্বার্থের সাথে তাদের সামঞ্জস্যের ভিত্তিতে আলোচনার পক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্র 2018 সালে ইরান চুক্তি থেকে বেরিয়ে যায় এবং ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সর্বোচ্চ চাপ প্রচার অভিযান বলে বাস্তবায়ন করতে শুরু করে। দেশটিকে নিষেধাজ্ঞা অপসারণ সহ চুক্তির অর্থনৈতিক সুবিধা থেকে বঞ্চিত করে, যার জন্য ইরান ছিল তার পারমাণবিক কর্মকাণ্ডের উপর নির্দিষ্ট ক্যাপ সম্মত হয়েছে। ইতিমধ্যে চুক্তির অন্যান্য পক্ষগুলি বিশেষ করে ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি JCPO-র অধীনে প্রতিশ্রুতি অনুযায়ী ইরানের অর্থনৈতিক লাভাংশ রক্ষা করার জন্য শুধুমাত্র ঠোঁট পরিষেবা দিয়েছিল, যা ইরানকে প্রচলিত করেছিল। পুরো 1 বছরের কৌশলগত ধৈর্য তারপরে হ্রাস করে। চুক্তির অধীনে একটি আইনি পদক্ষেপ পারমাণবিক বাধ্যবাধকতা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দ্বারা অনুসরণ করা তথাকথিত সর্বাধিক চাপ নীতি বাতিল করতে ইচ্ছুক এই অনুমানে গত এপ্রিলে ভিয়েনা আলোচনা আবারও শুরু হয়েছিল। তেহরান বলেছে যে এটি যাচাইযোগ্য পদ্ধতিতে সমস্ত মার্কিন নিষেধাজ্ঞা অপসারণের চেয়ে কম কিছুতেই মীমাংসা করবে না, ওয়াশিংটন আবার চুক্তি ত্যাগ করবে না বলে এমন নিশ্চয়তা চায়। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি বৃহস্পতিবার বলতে চেয়েছেন যে শত্রুরা ইরানিদের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি থেকে বঞ্চিত করতে চাইছে। আবারও জোর দিয়ে বলেছেন যে ইসলামী প্রজাতন্ত্র কখনোই পারমাণবিক অস্ত্র চায়নি। অপরদিকে জানিয়ে দিব চীন ভারত সম্পর্ক খুব কঠিন পর্যায়ে বলেছে এস জয়শঙ্কর। বেইজিং সীমান্ত চুক্তি লঙ্ঘন করার পরে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খুব কঠিন পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন সীমান্তের অবস্থা পারস্পরিক সম্পর্কের গভীর নির্ধারণ করবে। জার্মানির মিউনিখের নিরাপত্তা সম্মেলনে 2022 এই কথা বলেন তিনি। মিউনিখ সিকিউরিটি কনফারেন্স 2022 প্যানেল আলোচনার অংশ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন 45 বছর ধরে শান্তি ছিল, স্থিতিশীলতা সীমান্ত ব্যবস্থাপনা ছিল, 1975 সাল থেকে সীমান্তে কোনো সামরিক হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু এখন চীনের সঙ্গে ভারতের একটি সমস্যা রয়েছে, পরিস্থিতি পরিবর্তিত হয়েছে, কারণ চীনের সঙ্গে আমাদের চুক্তি ছিল যে আমরা সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পার্শ্ববর্তী অঞ্চলে সামরিক বাহিনী বা অস্ত্র সমাবেশ করব না, কিন্তু তারা চুক্তি লঙ্ঘন করেছে। সুতরাং স্পষ্টতই এই মুহূর্তে চীনের সঙ্গে সম্পর্ক খুব কঠিন পর্যায়ে যাচ্ছে। এস জয়শঙ্কর বলেন সীমান্তের অবস্থা সম্পর্কে অবস্থান নির্ধারণ করবে, এটাই স্বাভাবিক। এস জয়শঙ্কর যে প্যানেল আলোচনায় বক্তব্য দিয়েছিলেন তার বিষয় ছিল ইউক্রেন নিয়ে ন্যাটো দেশ এবং রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা সম্পর্কে বিস্তৃত আলোচনা। পররাষ্ট্রমন্ত্রী বলেন পশ্চিমের সঙ্গে ভারতের সম্পর্ক 2020 সালের জুনের আগেও বেশ শালীন ছিল। 2020 সালের 15 জুন লাদাখের গালোয়ান উপত্যকায় সংঘর্ষে ভারতের 20 সেনা নিহত হয়েছে। এরপর ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। দুই দেশের সেনাদের মধ্যে পূর্ব লাদাখ সীমান্ত স্থবিরতা শুরু হয় এবং উভয় পক্ষ হাজার হাজার সৈন্যদের পাশাপাশি ভারী অস্ত্র নিয়ে ধীরে ধীরে তাদের মোতায়েন বাড়িয়ে দেয়। সীমান্ত সমস্যা মেটাতে ভারত ও চীনের সেনা কমান্ডার পর্যায়ে 14 দফা বৈঠকও কোনো সমাধান হয়নি বিষয়টির। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।